আজকে আমার সারা জীবনের স্বপ্ন সাধনা পূর্ণ হইতাছে। শুনো হ, আমি জঙ্গলে গেছিলাম, জঙ্গলে যাইয়া আমি নাগ নাগিনীর জ্ঞান পাইছি। সত্যি কইতাছেন তো? আপনি সত্যি সত্যি নাগ নাগিনী দেখছেন? আরে নাগ নাগিনী দেখি নাই, নাগ নাগিনী জ্ঞান পাইছি। তো বিন বাজাইলে বিনে সুরে মাথা লইয়া সুসুর করে নাগ নাগিনী আমার হাতে ধরা দিব, আর আমি হাসিল করুম নাগমণি। কোন কি আপনি? তাহলে তো আমাদের সারা জীবনের স্বপ্ন আজ পূরণ হইব। আচ্ছা ঠিক আছে, আমি জলদি যাই। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, সর্দারের মনের আশা আজকে পূরণ হইব। এতদিনে এতদিনে আমার মনের আশা পূরণ হইব, আমার দেখি খুশি খুশি লাগতেছে। দাদা এটা আমাকে দাও, দেরি করুন দেব না। আবার তুই আলিকে, তুই বাড়িতে থাক। বাজান, তুমি নাগ নাগিনী ধরতে যাও না, কারণ এই নাগ নাগিনী ধরতে যাইয়া আমাকে দাদা জীবন দিছে, আর শেষ পরিণতি তোমারও এইটাই হইব। তুমি যাও না বাজান। একটা শুভ কাজে যাইতেছি, ওই পিছনে সে বাধা দিতে, এই দেরি করিস না। এই এই যাও। হ্যাঁ সর্দার, চল যাও না মা, বাজান যাও। নাগরাজ, এই পৃথিবীটা কত সুন্দর, তাই না? হ্যাঁ নাকি, তুমি ঠিকই বলেছো, পৃথিবীটা অনেক সুন্দর। দেখো, আমরা তো মানব জাতির উপকার করার জন্য এসেছি, উপকার করে আমরা আমাদের মহলে ফিরে যাব। হ্যাঁ, আমরা আমাদের কাজ সম্পূর্ণ হলে আবার নাগ মহলে ফিরে যাব। বাজান যায় না, বাজান বাজান, তুমি যায় না। তোমার কতবার কইছি ওই নাগ নাগিনী তোমাকে ক্ষতি করব, মাইরা ফলাইব। বাজান যায় না, বাজান যায় না, আমি হাত জোর করতেছি, বাজান যায় না। এই এই, তুই তো বড় ঝামেলা করতেছস, তুই আমার ক্ষমতা সম্বন্ধে কি জানস? তুই আমার ক্ষমতা সম্বন্ধে জানস কিছু? কি করাম তোরে? তুই আমাকে পিছে পিছে বিলা, তুই এখানে খালি থাকবি। এই চলো, এই চলো। হ্যাঁ সর্দার, চলেন না, এইটা আমি কোনোভাবে হইতে দিব না। আমার বাজান, আমার মা নাগ নাগিনীর হাতে মারা যাব, আমি এটা কখনোই হইতে দিতে পারি না। না, আমি যামই। আমরা তো আসলাম মানব জাতির উপকার করার জন্য, কিন্তু মানব জাতি তো সেটা মানবে না, আমাদের ক্ষতি করতে চাইবে, আর আমাদের যে নাগমণি ওঠা নেওয়ার জন্য তোর উতলা হয়ে যাবে। হ্যাঁ নাগরাজ, মানব জাতি অনেক বোকা, না হয় লোভে পড়ে কেউ নিজেদের ক্ষতি করে, আমরা আসলে তাদের উপকার করার জন্য, কিন্তু তারা উঠে পড়ে লেগে যায়, কখন আমাদের নাগমণি হাসিল করবে? যাই হোক, তাই বলে আমরা পিছু হটব না, আমরা তাদের উপকার করেই যাই। আর তাছাড়া তুমি ভয় পেও না, আমাদের যে শক্তি তারা আমাদের সাথে পেরে উঠবে না। আমি আর তুমি দুজন মিলে ওদের সাথে লড়াই করি, তাতেই সব কিছু ঠিক হয়ে যাবে। হাস, মনে সুখে হাস, তুই হাসবি কে? হাসবো তো আমি। হাসবি তুই না, হাসবো তো আমি। আরে বোকা সাপুরে, আমি নাগরাজ, আমি নাগমহলের রাজা। শোন, আমার একটা ছোবলে তোর সমস্ত কুষ্টি শেষ হয়ে যাবে। সামান্য একটা নাগরাজ আমাকে নাকি মৃত্যুর ভয় দেখা? আমি সামান্য নই, আমি নাগরাজ, আমি সাপুরে, জীবন সাপুরে। তুই আমার ক্ষমতা সম্বন্ধে কিছু জানিস না, আমার মরণ ভিড়ে তুই উন্মাদ হয়ে যাবি, পাগল হয়ে যাবি। তুই কিছুই করতে পারবি না, একটা নীল ছোবল তোকে ধ্বংস করে দিতে পারে, এখনো সময় আছে, নিজেকে সংযত কর। দেখ সাপুরে, শেষবারের মতো তোদেরকে সাবধান করে দিচ্ছি, তোরা এখান থেকে চলে যা, আর যদি না যাস আমাদের ধ্বংসে তোদের মৃত্যু হবে। কিন্তু ঠিক আছে, তাহলে দেখা যাক তার কত ক্ষমতা। সাঁতার শুরু করেন।
নিজের ক্ষমতা দেখ। এই জায়গা তোমার থাকুক যাবে না। আমার চোখ বাবা, আমি তো তোমারে দেখতে পারতেছি না। হ্যাঁ আমার চোখ, হ্যাঁ আমি তো চোখে কিছু দেখতেছি না। সর্দার, আমার চোখ কই গেল? বউ, ও বউ, আমি তো তোমারে দেখি না, আমি কিছুই দেখতে পারতেছি না। হ্যাঁ, তো দেখতে পারবি না, কারণ তোর অন্ধ হয়ে গেছিস। আর এখন আমাদের দংশনে তোদের মৃত্যু হবে। আমাকে ভালো করে দাও, চোখের আলো ফিরিয়ে দাও। এখন মৃত্যুর জন্য প্রস্তুত হও, আমি তোকে দংশন করব। না না নাগরাজ, নাগিনি, দোহাই লাগে, তোমরা আমার বাজার রে, আমার মার মাইরো না, মাইরো না, আমার মা বাবা ছাড়া আর কেউ নাই দুনিয়াত। দোয়া করো নাগিনি, দোয়া করো নাগরাজ, আমার বাজান, আমার মা অন্যায় করছে, ভুল কাজ করছে, তুমি ওদের ক্ষমা করে দাও। তোমরা দুইজন আগো, জীবনটা ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ঠিক আছে, তোর কথায় তোর বাবা আর তোর মায়ের জীবন ভিক্ষা দিলাম। আজকের পর থেকে ওরা বাঁচতে পারবে, কিন্তু কোনোদিন চোখে দেখতে পারবে না। দেখ, এই পৃথিবীতে অনেক সাপুরী আছে যারা নাগমণি পাওয়ার জন্য পাগলের মতো পাগলামি করে, কিন্তু অনেকে আছে মৃত্যুবরণ করছে। তোরা যদি এরকম করিস, তোরা মৃত্যুবরণ করবি, তাই বলছি। তোরা ভালো হয়ে যা, এসবের প্রতি কোনো লোভ করিস না। আজ পর্যন্ত কোনো সাপুরে কোনো নাগমণি হাসিল করতে পারেনি, ইষ্টা মনে রাখিস। যা, আমাকে তোর বাবাকে নিয়ে যা। আমরা লোভ করছিলাম, লোভের পাপ পাবে মৃত্যু। আমরা আর কখনো আমরা পৃথিবীতে থাকি, ওরা আসবে না। চলো ওদিকে যাই।